অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আমি আজকে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে জানাতে চলেছি সেটা হচ্ছে আগামী দু হাজার কুড়ি থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত অর্থাৎ পাঁচ বছর কয়েকটি রাশির গোল্ডেন টাইম শুরু হতে চলেছে এটা অবিশ্বাস্য হলেও সত্যি যারা জ্যোতিষাস্ত্র মানেন তারা অবশ্যই এটা ফলো করবেন আমি আপনাদেরকে যে বার্তাটা দিতে চলেছি এই ভিডিওর মাধ্যম দিয়ে দেখবেন আপনাদের অনেক অংশে মিলতে বাধ্য কারণ এই পাঁচ বছর শনি মহারাজের কৃপা এই কটি রাশির উপর পড়তে চলেছে যে কারণে এই পাঁচ বছর টানা পাঁচ বছর একটা স্বর্ণযুগ শুরু হতে চলেছে এই কটি রাশির তো আসুন এক এক করে জেনে নিন প্রথম কথা হচ্ছে যাদের ছকে শনি ভালো আছে অর্থাৎ শনির প্লেসমেন্ট ভালো আছে অবশ্যই আপনারা আপনাদের হরস্কোপকে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজার দিয়ে দেখিয়ে নিন আপনার ছকে শনির প্লেসমেন্টটা কেমন স্যাটেলের প্লেসমেন্ট কেমন সে অনুযায়ী আপনারা অবশ্যই এই শনি মহারাজের যে রাজ্যক তৈরি হয়েছে এই টানা পাঁচ বছর আমি কয়েকটি রাশির গোল্ডেন টাইম শুরু হতে চলেছে এটা আমি আপনাদেরকে অবশ্যই বলবো যাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ যাচ্ছিল আর্থিক দিক থেকে প্রচন্ড সমস্যা সেদিক থেকে আপনাদের অর্থনৈতিক দিকটা অর্থাৎ ফিনান্সিয়াল দিকটা অবশ্যই উন্নতি হবে পাশাপাশি আপনাদের ব্যবসা ক্ষেত্রে ভালো হবে আপনাদের চাকরি ক্ষেত্রে হবে আপনারা নতুন কর্মের যোগ পাবেন আপনাদের বিবাহ যোগ দেখা যাচ্ছে মানে ওভারঅল আপনাদের অর্থাৎ টানা পাঁচ বছর আপনাদের শুভ চলবে যাদের দীর্ঘদিন ধরে কেস মামলা চলছে এই কেস মামলা অবসান ঘটতে চলেছে এই পাঁচটি বছরের মধ্যেই অর্থাৎ এই দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত এই যে কটি রাশির নাম বলতে চলেছে যেগুলো শনির মহারাজের কৃপা পেতে চলেছে তাদের অর্থাৎ মানে ফিরে তাকাতে হবে না এক কথাতে আমি আমি এটা দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথা জানাচ্ছি অর্থাৎ চব্বিশে জানুয়ারি দু হাজার সালে যখন শনি মহারাজ ধনু রাশি থেকে মকর রাশিতে যখন প্রবেশ করবে সে সময় থেকে এই কটি রাশির গোল্ডেন টাইম অর্থাৎ স্বর্ণযুগ শুরু হতে চলেছে তো এই যে এই সময় অর্থাৎ দু হাজার কুড়ির চব্বিশে জানুয়ারির পর থেকে আপনাদের যারা গাড়ি অথবা জমি অথবা বাড়ি কিনবেন বলে দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করে আছেন তাদেরও স্বপ্ন পূরণ হতে চলেছে অর্থাৎ এই পাঁচ বছরের মধ্যে এই কটি রাশির অর্থাৎ সব দিক থেকে স্বপ্ন পূরণ হবেই যদি আপনার ছকে শনিগ্রহ ভালো থাকে এবং আপনার দশা পারমিট করে সেক্ষেত্রে আপনাদের অভাবনীয় ফল দিবে যেটা অবিশ্বাস্য হলেও সত্য হবে তো আমি এবার জানাচ্ছি এই চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ি সাল যে শনি মহারাজ মকর রাশিতে প্রবেশ করছে এর ফলে কটি রাশির ভাগ্য খুলতে চলেছে প্রথমেই জানাই মেষ রাশি আপনাদের দীর্ঘদিনের প্রতীক্ষা আপনাদের আপনাদের অর্থনৈতিক অবস্থা সব দিক থেকে আপনাদের ভাগ্য খুলতে চলেছে এই শনি মহারাজ মকর রাশিতে যখন প্রবেশ করবে সেই সময় থেকে তবে একদম যে সবটাই যে আপনাদের শুভ যাবে এমন না মাঝখানে কিছু কিছু সময় আপনাদের সমস্যা তো অবশ্যই আসবে কিন্তু বেশিরভাগ সময়টাই অর্থাৎ পাঁচটা বছর দু হাজার কুড়ি সাল থেকে দু হাজার পঁচিশ সাল এই মেষ রাশির শুভ হবে দ্বিতীয় যে রাশিটির নাম বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির অর্থনৈতিক অর্থাৎ ফিনান্সিয়াল দিক খুব ভালো দেখা যাচ্ছে বিবাহের যোগ দেখা যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে এই পাঁচ বছর এবং আপনাদের বন্ধু বান্ধবের দিক থেকে আপনারা সহায়তা পেতে পারেন এই পাঁচ বছরের সময়ে তিন নম্বর যে রাশি বলব সেটা হচ্ছে তুলা রাশি এই তুলা রাশির এই পাঁচ বছর ওভারঅল খুব শুভ যাবে অর্থনৈতিক পারিবারিক জীবন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মাঝে সাঝে একটু সমস্যা আসতে পারে যেটা হচ্ছে আপনাদের শরীর ক্ষেত্রে আপনাদের কিছু প্রবলেম থাকতে পারে এরপরে আসছি কন্যা রাশি কন্যা রাশির এই সময় থেকে শুভ যেতে চলেছে এরপরে আসছি ধনু রাশি ধনু রাশিরও শুভ সময় শুরু হতে চলেছে সব শেষে আসি মকর রাশির কিছু অংশেও এই পাঁচ বছরের মধ্যে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে শুভ ঘটনা ঘটবে আপনাদের জীবনে তো আমি এ কটি রাশির কথা বললাম আপনারা দেখুন যাদের শনি প্লেসমেন্ট ভালো আছে দশা পারমিট করছে অবশ্যই আপনাদের গোল্ডেন টাইম অর্থাৎ স্বর্ণ সময় শুরু হতে চলেছে তো প্রিয় দর্শক বন্ধু আজকে তো সময় শেষ আপনারা দেখছেন অ্যাস্ট্রো এডুকেশান চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন এবং প্রচুর পরিমাণে কমেন্টস করুন আমি সময় মতো উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের সময় শেষ নেক্সট এপিসোডে এরকম দুর্দান্ত ভিডিও নিয়ে আবারও হাজির হব নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকুন